আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস করাবো। তোমাদের আমি সিলেবাস মোটামুটি শেষ করেছি। তোমাদের আমি ক্লাসে পঞ্চম অধ্যায়ে শূন্যস্থান পূরণ একবার করিয়েছি, আমি আজকে আবার সেটা রিভিশন করাচ্ছি। পঞ্চম অধ্যায়ের মধ্যে কী সম্পর্কে আলোচনা করেছি তোমরা জানো, অধ্যায়টা আমি আশা করি যে তোমরা সবাই পড়েছো। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম আর অনেকগুলো নবীর মানে জীবন কাহিনী, কিছু ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লামের নবুয়ত লাভ, হিলফুল ফুজুল গঠন, এইসব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সব আলোচনা থেকে তোমাদের এখানে পাঁচটা শূন্যস্থান দেওয়া হয়েছে, সবগুলো আলোচনার মধ্যে থেকে কিছু কিছু করে আছে এখানে। তো আমি এখন তোমাদের সেই শূন্যস্থানগুলো আলোচনা করব। দেখো, এক, কোরআন মসজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? এটা একটা প্রশ্ন আকারে শূন্যস্থান। প্রশ্ন আকারে শূন্যস্থান হলে কি প্রশ্নের মধ্যে আমরা কী করি? প্রশ্নবোধক চিহ্ন দিই। যদিও এটা শূন্যস্থান, কিন্তু এই শূন্যস্থানটা কি প্রশ্ন, তাই এই শূন্যস্থানের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তোমরা এই প্রশ্নটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন না ছোট প্রশ্নের মধ্যেও আছে যে কোরআন মসজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে। তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে কিন্তু কোরআন মসজিদের যে মূল্যায়ন, কোরআন মসজিদটা কী, কার উপর অবতীর্ণ হয়েছে, কীভাবে অবতীর্ণ হয়েছে, কত দিন অবতীর্ণ হয়েছে, কত বছর অবতীর্ণ হয়েছে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে, আমি আশা করি তোমরা পড়েছো। তারপরে দেখো দ্বিতীয়টা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালিব। মহানবী ইসলামের চাচার নাম কি? আবু তালিব। তো মহানবী ইসলামের জন্মের পূর্বেই তার বাবা মারা যায়, আর তার ছয় বছর বয়সে তার মাও মারা যাওয়ার পরে তাকে কে লালন করেন? তার দাদা। দাদা যখন ইন্তেকাল করেন তখন কে তারা লালন পালন করেন? চাচা। তাহলে সেই চাচার নাম কি? সেখান থেকে এই শূন্যস্থানটা দেওয়া হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালিব। তিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী ছিল? আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। এটা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না, আমাদের প্রত্যেক মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত কি, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস রাখা। কারণ যদি আমরা বিপদে পড়ি তাহলে সেই বিপদ থেকে রক্ষা করার মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। উদ্ধার করার মালিক আল্লাহ। উসিলা বিভিন্ন মানুষ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন অবস্থা হতে পারে, কিন্তু আমাদের মালিককে আল্লাহ। আমরা তার প্রতি কী করবো? অটুট বিশ্বাস রাখবো। চার, হিলফুল ফুজুল অর্থ শান্তি সঙ্গ। হিলফুল ফুজুল, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা যখন পড়বে বা পড়েছো, তোমরা অবশ্যই পড়েছো সেখানে হিলফুল ফুজুলের গঠন। সেখানে কী হয়েছিল যে দুইটা জাতি তারা জুয়া খেলে নিয়ে যখন দ্বন্দ্ব করেছিল, সেখানে অনেক মারামারি হানাহানি হয়েছিল, দেখেই রাসূলুল্লাহ অনেক মানে দুঃখ প্রকাশ করেছেন এবং অনেক দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আর তোমরা তো সবাই জানো যে মহানবীসাল্লাম কি হৃদয় ছিল খুব কোমল, তিনি কারো দুঃখ কষ্ট দেখতে পারতেন না। তখন তিনি কী করেছিলেন, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বা পরিস্থিতিতে ঠিক করার জন্য তখন তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন একটা গঠন করেছিল। সেই এই জন্য এই হিলফুল ফুজুলটার অর্থ কী? শান্তি। শান্তি গঠন করেছিলেন যাতে সেই ওইখানের মধ্যে কুরাইশের মধ্যে কী হয়, একটা শান্তি সঙ্গ গঠিত হয়, ওইখানে মানুষ শান্তিভাবে চলাফেরা করতে পারে, নিজের যে জীবন পরিচালনা সে তার নিজের মন মতো করতে পারে, সেখানে যেন অন্য কেউ হস্তক্ষেপ করতে না পারে, কারো উপর অত্যাচার না করতে পারে, সেজন্য তিনি কী করেছিলেন, হিলফুল ফুজুল গঠন করেছিলেন। তাহলে সেই হিলফুল ফুজুল অর্থ কী? শান্তি। পাঁচ নম্বর দেখো, প্রথম তিন বছর 45 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন, শান্তি সঙ্ঘ গঠন করেন এবং ইসলাম ধর্ম যখন এটা মানুষের মধ্যে প্রচার করা শুরু করেন, তখন প্রথম তিন বছরের মধ্যে কতজন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? 45 জন। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, প্রথম তিন বছর 45 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আশা করি তোমাদের শূন্যস্থানগুলো হয়ে গেছে, তারপর আমি আলোচনা করলাম। তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে এই বলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।